আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুর। অভিযোগ আছে, হাইব্রিড অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে এ জেলার আওয়ামী লীগের রাজনীতি চলে যায় দুর্বৃত্তদের হাতে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা এবং ২০০০ কোটি টাকা পাচারের মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে এ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক ডজন নেতা। দেরিতে হলেও এমন শুদ্ধি অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন ত্যাগী ও নির্যাতিত নেতারা। আওয়ামী রাজনীতির জাতীয় দিবসগুলিতেও আমরা শরিক হতে পারিনি, কিন্তু এখন আমরা মুখ খুলে যে মুখ খুলছি, স্বস্তি নিঃশ্বাস ফেলছি। এই যে ধরপাকড়টার ব্যাপারে তারা উৎসাহিত, উৎফুল্ল এবং একটা প্রকাশ্যভাবে মিছিল করে তারা মিষ্টি মুখ করেছে। হাতুড়ি হেলমেট বাহিনীর ভয়ে এতদিন যারা কোণঠাসা ছিলেন তারাও মুখ খুলতে শুরু করেছেন। অবিলম্বে তালিকাভুক্ত লোকগুলিকে আটক করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে, আর নইলে ফরিদপুর আবার অস্থির অবস্থা হয়তো ঘনিয়ে আসতে পারে। প্রকৃত আওয়ামী লীগের যারা, তারা এই ১২ বছরে তাদের কোনো অস্তিত্ব নাই। প্রকৃত যারা আওয়ামী লীগ তাদের দল আনতে হবে, তাহলে একমাত্র দল আবার পুনরায় তার শক্তি পাবে। সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশনার দিকে তাকিয়ে আছেন তারা। যারা দূরদিনে আওয়ামী লীগ করছে তাদের ঐক্যবদ্ধ করা হোক, তাদের ঐক্যবদ্ধ করে এই ফরিদপুরের দল আবার সেই জায়গায় চলে যাক, এটাই কিন্তু আমাদের এখন চাওয়া। অনেক শ্রম দিলে এখানকার আওয়ামী লীগটা হয়তো আগামী দিনে আস্তে আস্তে আগাইতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যেখানে অভিযোগ আসবে সেখানেই চালানো হবে এমন শুদ্ধি অভিযান। শুধু ফরিদপুর নয়, সারা বাংলাদেশেই মানে আমাদের নজরদারিতে আছে, আমরা যেখানেই দেখবো এই ধরনের কিছু করছে আমরা সেইখানেই যাব। এতদিন দলের ভেতরে থাকা হাইব্রিড এবং অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা দেয়াই ফরিদপুর আওয়ামী লীগের এই বেহাল দশা। শুদ্ধি অভিযানের পর এখানকার প্রবীণ নেতারা বলছেন, খাদের কিনারে থাকা দলটিকে সুসংগঠিত করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ফরিদপুর।